আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম স্টাডি ফার্স্ট ইন ফর ইউটিউব চ্যানেলে তো আজ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকে আমাকে কোয়েশন করেন যে জার্মানিতে কত টাকা ইনকাম করা যায় এবং আমাদের ইনকামের কত পার্সেন্ট সরকারকে ট্যাক্স দিতে হবে তো জার্মানিতে এটা মোটামুটি সবার জন্যই কম্পালসারি যে যারা জার্মানিতে জব করবেন সবাইকেই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে বা আয়কর দিতে হবে তো এটা অ্যাকচুয়ালি ক্লাসের উপর ডিপেন্ড করে তো ক্লাসটা কি এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি একটা এক্সাম্পলে দেখাবো যে আপনারা যদি এত টাকা ইনকাম করেন তাহলে কত পারসেন্ট সরকারকে মানে আয় কর দিতে হবে এবং এটা কিসের জন্য দিতে হবে তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে গেলে আমাদেরকে যা কাজটি করতে হবে আমরা চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা একটা ক্যালকুলেটরের সাহায্যে দেখি যে এই বিষয়গুলা কিভাবে কাজ করে ওকে তো আমরা যেটা করতে পারি নেটো অন্ড ব্রট রেস্ট রুম এটা আমরা ইউজ করতে পারি তা এখানে অনেকগুলা অপশন আছে আমি দেখি কোনটা সবচেয়ে ব্যাটার হয় ওকে এখানে এই যে সাইডটা আছে এটা হচ্ছে যে আপনাকে কত পারসেন্ট ট্যাক্স দিতে হবে এই বিষয়গুলো আপনারা এই ওয়েবসাইটে পাবেন আর আমি চাচ্ছি একটা ক্যালকুলেটার যে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা সরাসরি বিষয়টা প্র্যাকটিক্যালি দেখে নেব যে কত টাকা আমাদের ইনকাম করলে আমাদেরকে কত টাকা দিতে হবে ওয়াল এটা হচ্ছে একটা সাইট যেটার মাধ্যমে আমরা নেট ইনকাম কত এটা আমরা ক্যালকুলেট করতে পারবো ধরুন একটা মানুষের আর্নিং হচ্ছে তিন হাজার ইরো এখন যদি তিন হাজার ইরো ইনকাম হয় তাহলে তার মানে সরকারকে আয় কর দিয়ে সে কত টাকা পাবে প্রাথম ইনকাম ব্রটো ইনকামটা হচ্ছে এটাই যে আপনার টোটাল কোম্পানির সাথে প্রত্যেক মান্থলি বা ইয়ারলি আপনি ক্যালকুলেট করতে পারেন তা আমরা মান্থলি যাবো যে প্রত্যেক মাসে সে কত টাকা ইনকাম করে সে ধরনের তিন ইউরো সে প্রত্যেক মাসে স্যালারি পায় এটা হচ্ছে গেল ভিয়াট ফর টাইল মোনাটলি সে ভিয়াট সোম ফিডমেন বাগ এন এটা একটা কমপ্লিসিয়েট যদি আমরা কোনো একটা জিনিস কোম্পানি ইউজ করি যেটা বলে জাখলাই স্টোং এইটা এই বিষয়গুলো আমরা পরে আর আমরা নর্মাল একটা ক্যালকুলেশন করি এটা হচ্ছে আব্রেস্ট ইয়ার মানে এটা হচ্ছে যে আপনি কোন বছরের এই আয়করটা চেক করবেন টু তারপর আমরা আমরা যদি দেখি যে এই এখানে আছে স্টয়ার ফাইভ ব্যাট্রাক এটা হচ্ছে যে এই প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরের শেষে আপনি যে টাকাটা ইনকাম করবেন ওইখানে আপনি ফিনান্সে গিয়ে আপনার আয় এবং ব্যয়ের একটা হিসাব হবে যেমন কিছু কিছু আয়ের ক্ষেত্রে যেমন আপনার সন্তানের জন্য আপনি এই টাকাটা ব্যয় করছেন বা বিভিন্ন কিছু কিছু স্পেসিফিক কাজে আপনার লেখাপড়ার জন্য বা আরও কিছু কিছু কাজের জন্য যে টাকাগুলো আপনি ব্যয় করছেন ওইখান থেকে কিছুটা টাকা আপনি বছরের শেষে ফিরত পাবেন সে সেটা কত হতে পারে বা কেমন ওইটা এখানে আমাদেরকে দিতে হবে যাই হোক এটা আমরা একটু পূজ্য করলাম স্টয়ার ক্লাসে আমি যে জিনিসটা আপনাদেরকে উল্লেখ করেছিলাম যে স্টার ক্লাসেটাকে এখানে তিনটা বা চারটা পাঁচটার মতন একটা ক্লাস আছে যেটা বিলং করে তা আমি তিনটা ক্লাস আপনাদেরকে ক্লিয়ার করছি ক্লাস নাম্বার ওয়ান হচ্ছে এই ক্লাস নাম্বার ওয়ান হচ্ছে যারা হচ্ছে সিঙ্গেল তার মানে হচ্ছে যারা কখনো এই মানে কারোর সাথে থাকতেছে না বা বিয়ে হয়েছিল সে এখন ডিভোর্স হয়ে গেছে এবং তার কোনো ছেলে মেয়ে নাই তার মানে সে যখন সিঙ্গেল তার হচ্ছে ক্লাস ওয়ান যারা স্টুডেন্ট আছেন যার মধ্যে যারা বিবাহিত না বা যাদের সন্তান না তারা হচ্ছে ক্লাস ওয়ান ক্লাস টু হচ্ছে মানে এই লেডিক মানে আপনি হচ্ছেন সিঙ্গেল বা আপনার ডিভোর্স হয়ে গেছে আপনার সন্তান নিয়ে বসবাস করতেছেন সেটা হবে স্টয়ার ক্লাসের টু মানেটা হচ্ছে আপনি একা আছেন ডিভোর্স আর নয়তো বা আপনার সন্তান আছে তার মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার কারোর সাথে না সিঙ্গেল আছেন এটা হচ্ছে স্টয়ার ক্লাসের টু স্টয়ার ক্লাসের থ্রিটা কি যেমন ধরেন আপনার বিয়ে করছেন আপনার হাজব্যান্ড এবং ওয়াইফ যে কোনো একজনে আর্নিং করতেছে অথবা দুইজনেই আর্নিং করতেছে কিন্তু দেখা যেতে পারে যে বাইরে তাইলে যদি হয় তাইলে দেখা যাব যে দুজনেই হচ্ছে স্টয়ার ক্লাসে ফাইভ আর যদি দেখা যায় যে না একজনের ইনকাম খুব কম তাহলে এটা হয়ে যাবে স্টয়ার ক্লাসে তিন ওকে তো আমরা দেখি স্টয়ার ক্লাসে তিন এবং এক আমি যেহেতু সিঙ্গেল আমি ধরলাম ক্লাসে ওয়ান ইন্ডিয়ার কির্সে কৃষি নিয়ে কোনো কিছু আছে কিনা বা কোনো কিছু আমরা পাই কিনা না নাই ইন ল্যান্ড এটা কোন জায়গাতে পড়ছে যেমন অনেকে আমরা হইতে পারি বায়ান বার্লিন বার্ডেনবু ব্রেমেন হামবুগ এসেন রাইনভ্যালপান জ্যাকসেন টুরিঙ্গেন যাই হোক আমি দিলাম রাইনল্যান্ড পালস তারপর হচ্ছে গিয়ে বয়স কত আমি দিলাম আমার বয়স ছাব্বিশ ছাপুজ না তারপর হচ্ছে আমার কিন্ডার আছে কি না নাইন কিন্ডার ফাইভ ব্যাটার এই জিনিসটাও ওই যে এই কিন্ডার ফাইভ এটা আমি নেক্সট টাইম আপনাদেরকে যখন কিন্ডার নিয়ে আমি দেখাবো তখন আমি আপনাদেরকে এটা যদি এটা খুব বেশি মানে না তবে মোটামুটি এটা ইফেক্ট করে কানকেন বাজে চালং মানে আমরা যারা বাজার জার্মানিতে বসবাস করেন সবাইকেই মানে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক তো হেলথ ইন্স্যুরেন্স হতে পারে গ্যাজেসলিস যেটাকে আমরা সরকারিও বলতে পারি প্রাইভেট পার্জিসার অথবা ফ্রাই ফাইভ ইলিশ মানে আমি ইচ্ছা করলে গ্যাজেসলিশের যেটা ইচ্ছা এটা ওইটা নিলাম আর থেকে যেটা একেবারেই গভর্নমেন্ট করতেই হবে গভর্নমেন্ট অনুমোদিত তারপর হচ্ছে এই ওকে কান ক্যান পার্জিসার রুম ব্যাটার এটা হচ্ছে ওই যে আমি হেলথ ইন্স্যুরেন্স কথা বললাম এটা কত পার্সেন্ট যেমন কেন বিভিন্ন আছে আউকা প্লুস জিরো পয়েন্ট সিক্স বিভিন্নটার পার্সেন্টেজ কিন্তু দেওয়া আছে তো আমি দাঁড়লাম জিরো পয়েন্ট নাইনে সাপোজ রেন্ট অ্যান্ড পার্জিসার রুম রেন্ট অ্যান্ড পার্জিসার রুমটাও এখানে আছে গ্যাজেট লিস্ট যদি আপনি কোম্পানির উপর ডিপেন্ড করে ছেড়ে দেন যে সব কিছু কোম্পানি দেবে তাহলে এটা গ্যাজেট লিস্ট অটোমেটিকলি আনটা হয়ে যাবে আর যদি আপনি গ্যাজেস্ট লিস্ট না দেন সেটাও করতে পারেন অথবা আরবাইট গেবার এবং আরবাইট গেবার মানে শুধুমাত্র আরবার গেবার যারা আছে তারাই একটা টাইল দেবে এটা হচ্ছে যে রেন্ট এন্ড যখন আপনার জব একটা সময়কালীন ছেড়ে দেবেন তখন আপনি কিন্তু একটা রেন্ট পাবেন আমরা যেটা ফ্যানশনও বলে থাকি আরবাইট লস পারজেশন এটাও যদি আপনি করতে পারেন এটা করতে পারেন যেমন গেজেস লিস্ট বা নিজ গেজেস লিস্ট প্রাইভেট এটা আপনার ইচ্ছা মতো করতে পারেন আরবাইট লস পারজেশনটা হচ্ছে কি আরবাইডস লস্যান্ড ফার্জেশারংটা হচ্ছে যে আপনার কোনো কারণে জব মানে চলে গেল আপনার তখন আপনার কিন্তু মানে এই আরবাইডস আগেন ওর থেকে কিন্তু আপনাকে একটা টাকা দেওয়া হবে জব পাওয়ার আগ পর্যন্ত এই কারণে ওই ফার্জেশনটা করে রাখতে হয় ওকে এটা হচ্ছে আমাদের মোটামুটি তিন হাজার এড়ে যদি আমরা দেখি তাহলে দেখি আমাদের কত আসে ওকে দেখেন আমাদের হচ্ছে এই তিন হাজার হিরো মনাত্রিশ গেলভেয়ার ফরটাইল এটা আমরা নিছি না মানে জিরো জিরো তারপর হচ্ছে এই শৈলিডারিজ সুস লাগ এখানে বাইশ হিরো নেবে তারা তারপর লঞ্চটা চারশো ষোলো হিরো টোটাল আমরা কত পাইতেছি দেখি টোটাল আমরা পাইতেছি প্রায় উনিশশো ইরোর মতন তার মানে হচ্ছে কেউ যদি আমরা সিঙ্গেল হই আর সেক্ষেত্রে যদি আমাদের ইনকাম হয় দুই হাজার ইউরো তাহলে আমাদের তিন হাজার ইরো তাহলে আমরা নেটও পাবো প্রায় দুই হাজার ইউরোর মতন তার মানে পারছেন এটা মোটামুটি তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি কেউ তিন হাজার ইরো ইনকাম করে তাহলে তার নেটও আসতে মোটামুটি দুই হাজার ইউরোর মতন তার মানে মোটামুটি অনেক টাকা থাকে আর ট্যাক্স পে করতে হবে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য ওকে এখন আমরা আসি যদি আমাদের ইনকামটা আরও কম হয় ফর এক্সাম্পল যদি আমরা এখানে পনেরোশোর ইনকাম ধরি তাহলে আমাদের কত ট্যাক্স কাটবে দেখবেন এখানে একটা মানে জিনিস মিল করতে পারবেন সেটা হচ্ছে প্রায় এগারোশো ইউরোয়ার মতন তার মানে হচ্ছে প্রায় পনেরোশো ইউরো ইনকাম করলে এগারোশো জিরোর মতন আপনি পাবেন বাকিটা আপনার ট্যাক্স কাক এনফাজা রং এই সব কিছু মিলে এ টু জেড কিন্তু চলে যাবে তার মানে টাকা যত আপনার বেশি ইনকাম হবে ট্যাক্সটাও কিন্তু আপনার বেশি কাটবে তো আশা করি মোটামুটি যারা মানে এই বিষয়গুলো নিয়ে জানতে চান তাদের আশা করি এই ভিডিওটা অনেক হেল্প করবে আরও যদি কোনো কোয়েশন থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাকে কোয়েশন করতে পারেন আর আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে এইটা নিজেরা টেস্ট করে দেখতে পারেন তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ